একদমই বেসিক অবজেক্ট নিয়ে কিছু পেইন্টিং করার জন্য প্রস্তুতি নিয়েছি আজকে। তো অবজেক্টগুলো জানিয়ে দিই আগে কী কী জিনিস আছে এখানে। প্রথম অবজেক্টটা হচ্ছে একটা স্টেডলার কোম্পানির লিউনা বলে একটা পেন্সিল হয়, আমরা অনেকেই জানে এটাকে স্টেডলার লুনা বলে। এটা হচ্ছে তোমার ওয়াটার সলিবল কালার পেন্সিলস। তো আমি এটা ইউজ করি কারণ এটার মধ্যে ডেপথও আছে কিছুটা, আর যেখানে আমার মার্জ করার ইচ্ছা হয় সে জায়গাটা আমি ওয়াটার কালারে মার্জও করতে পারি। আর ন্যাচারালি আমার এই কালারটা পছন্দ, এই কালারে করলে একটা সুন্দর এসেন্স তৈরি হয় আমার মনে হয় পার্সোনালি, তাই আমি এই পেন্সিলটা ইউজ করি স্টেডলারের লুনা। দু নম্বর হচ্ছে খুব বেসিক একটা পেন্সিল, যে কোনো দোকানেই পেয়ে যান আপনি, সেটা হচ্ছে তোমার এটা ব্ল্যাক ম্যাট ফেবার ক্যাসেল। এখানে নর্মালি আপনি আলাদা আলাদা গ্রেডের পাবেন, এটা মানে 2B গ্রেডের। তো এটা আমি ইউজ করি কোনো বেসিক ড্রয়িং, বেসিক শেডিং, বেসিক ডেভেলপমেন্টের জন্য এটাকে আমি ইউজ করি। আমি ফ্রি হ্যান্ড ড্রয়িং করছি আর ফ্রি হ্যান্ড মোবাইলটাকে ইউজ করছি, কোনো স্ট্যান্ডে বা কোনো জিনিস লাগিয়ে নিতে হয়তো একটু ব্যালেন্স আনব্যালেন্স কখনো হতে পারে, ওটাকে আপনারা ইম্পর্টেন্স দেবেন না। যেটা বলছি সেটাকে ইম্পর্টেন্স দিলে হয়তো আগে অনেক কিছু শেখার মতো আপনারা পাবেন। তৃতীয়ত হচ্ছে এটা একটুখানি প্রফেশনাল গ্রেড পেন্সিলস। আমি আপনারা বলুন পেন্সিলের মুখগুলো ভোতাকোনা করে রেখেছি, ভোতা করে রাখিনি অ্যাকচুয়ালি, আমি একটু পছন্দ করি একটু ব্লেন্ড এই যে তোমার করার জন্য, এগুলো একটু বেশি ভালো হয়, খুব বেশি শার্প থাকলে না ব্লেন্ডিং করতে অসুবিধা হয়। আর আমি একটু খুব একটু স্পিডি ড্রয়িং করতে পছন্দ করি, তো সেটা আমার এটাতে ব্লেন্ড থাকলে তোমার একটুখানি মুখটা প্রপার ভোতা থাকলে আমার সুবিধা হয়। এটা কন্টি এ প্যারিস বলে একটা কোম্পানি আছে, তার পেন্সিল ফিউশন বলে, ফিউশন চারকোল 2B ফ্রান্স, আপনি দেখতে পাচ্ছেন এখনও ক্যামেরাতে। তো এটা হচ্ছে সেই পেন্সিল, এটা একটু একটু মহঙ্গা হয়, প্রপার প্রাইস আমার এখন মনে নেই। এরকম অনেকগুলো গ্রেডের পেন্সিল আমি ইউজ করি আর এই পেন্সিলগুলো খুবই বেশি ভালো হয় যদি আপনারা প্রপারলি ড্রয়িং করতে ইচ্ছুক হন বা আগে প্রফেশনালি ড্রয়িং করতে চান, তার জন্য এর যে গ্রেডিয়েন্ট, এর যে কোয়ালিটি অফ পিগমেন্টেশন অনেক ভালো হয়। তৃতীয়ত হচ্ছে আমি যেটা ইউজ করি সেটা হলো কন্টিয়ে প্যারিস পেরিনরে HB ফ্রান্স। এটা একটা এমন পেন্সিল, এটা আমি যখন কাজ করবো তখনই বুঝতে পারবেন আপনি, এর যে ডেপথ, এর যে পিগমেন্টেশন, এটা এত সুন্দর যে আমি আজ থেকে না আমি অ্যাপ্রক্সিমেটলি লাস্ট 6 ইয়ার্স ধরে আমি এই প্যারানোরে পেন্সিলে অনেক কাজ করেছি আর আমার খুব পছন্দ এই পেন্সিলটা পার্সোনালি। তারপর আমরা আসছি গ্রেডিয়েন্ট ওয়াইজ ডিফারেন্ট গ্রেডিয়েন্টের উপরে, হিউ চেঞ্জ করে। এগুলো সেপিয়া টোনের উপরে, ব্রাউন টোনের উপরে কিছু পেন্সিলস আমার কাছে আছে। তো এটা হচ্ছে সেপিয়া টোনের উপরে হবে আমার যেদূর মনে হচ্ছে, কন্টিয়ে প্যারিস সেপিয়া ফ্রান্স 617। এগুলো সমস্ত কন্টিয়ে প্যারিস কোম্পানির পেন্সিল আর আমি এটা পার্সোনালি ইউজ করি, প্রেফার করি। তার কারণ হচ্ছে প্রফেশনাল পেইন্টার্স বা যারা অনেক বড় আর্টিস্টরাও কাজ করে এখন ওয়ার্ল্ড ওয়াইড, তাদের মধ্যে যদি আমি পড়ি না কিন্তু চেষ্টা করছি যাতে ওখানে পৌঁছতে পারি। আর আপনারা সবাই একসঙ্গে থাকলে আমরা আগে কমিউনিটিকে আগে নিয়ে গেলে আপনাদের শেখাতে শেখাতে আমি অনেক কিছু শিখবো, সেই অনুযায়ী প্ল্যান করেছি। এটা আমি বাংলায় বলছি কারণ আমি বাঙালি, আর নিচে সাবটাইটেলস পেয়ে যাবেন আপনি যে ভাষায় আপনাদের দরকার পড়বে। কোশিশ করবো যে আমরা ইংলিশে করি, অনেক লোক ইংলিশ বোঝে ম্যাক্সিমাম লোক, আর আফটার টাইম যখন আমরা আরও বেশি পরিমাণ লোকেরা ভিউ করবে তখন আমি ওটাকে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে নেবো। তো এটাও কন্টিয়ে প্যারিসের সেপিয়া পেন্সিল, সেটা আমি এখানে ইউজ করছি। কন্টিয়ে প্যারিসের এটাও সেপিয়া, একটু আলাদা টোন, গ্রেডিয়েন্ট একটু আলাদা। এটা হচ্ছে কন্টিয়ে প্যারিস সেপিয়া, এটা 3 নম্বর পেন্সিল। দেখুন আপনি কতগুলো পেন্সিল আমি কিনে রেখেছি, তার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমি পছন্দ করি, অন্য কোনো কারণ নেই। আর কন্টিয়ে প্যারিসের এটা হচ্ছে স্যাংবিন। তো এই 4টে পেন্সিল এদিকে আছে, একটা নর্মাল একটা টুল আছে দেখতে পাচ্ছেন হয়তো এখানে, এটা শার্প করার জন্য। আর এখানে এই দেখুন একটা নর্মাল ইরেজার বাচ্চারা ইউজ করে, বাস এই আমি ইউজ করছি। তো আমি চাইবো ইরেজার যেন আমি কম ইউজ করি কারণ আমি কোনো ফিনিশ ড্রয়িং আজকে করছি না।